সন্তোষ কুমার ঘোষের কথা হয়তো বা সবাই ভুলেই গেছেন, অথচ তাঁর মতো এমন মেধাবী, তুখোড় এবং সপ্রতিভ লেখক খুব কমই ছিলেন বাংলায়। ছিলেন বলছি কারণ তিনি গত হয়েছেন আজ থেকে প্রায় 36 বছর আগে, 1986 সালে কর্কট রোগের শিকার হয়ে। কিন্তু তার আগেই তিনি অজস্র গ্রন্থ রচনা করে গেছেন। শুধু তাই নয়, বাংলা সাংবাদিকতার জগতেও এক পালা বদলের সূচনা করে গিয়েছেন। এই মানুষটি জন্মেছিলেন আজকের দিনে, 9ই সেপ্টেম্বর 1920 সালে বাংলাদেশের ফরিদপুর জেলা, আজকে যেটি রাজবাড়ি জেলার অংশ হয়েছে সেখানে জন্মেছিলেন। এসএসসি অবধি পড়াশোনা তার সেখানেই, তারপর তিনি কলকাতায় চলে যান, পড়াশোনা করেন এবং সাংবাদিকতাকেই তার জীবনের ব্রত হিসেবে বেছে নেন। তো সন্তোষ কুমার ঘোষ যখন কিশোর, 10-12 বছর বয়স, তখন ওই রাজবাড়ি স্টেশনে প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন কলকাতা থেকে আনন্দবাজার পত্রিকাটি আসবে, তিনি সেটা পাঠ করবেন। তিনি ছিলেন বিপুল পড়ুয়া, সেখানে একটা স্থানীয় লাইব্রেরি আছে, উডওয়ার্ড লাইব্রেরি সম্ভবত, তার প্রায় সব বই তার পড়া হয়ে গেছিল ততদিনে। তো সেই কিশোরটি 5-এর দশকে মাঝামাঝি নাগাদ আনন্দবাজার পত্রিকায় যুক্ত হন সাংবাদিক হিসেবে, এবং তিনি আনন্দবাজারের সাংবাদিকতার একেবারে খোলনলচে পাল্টে দেন। তার মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় যে তখন পর্যন্ত সাধু ভাষাতেই সেখানে লেখালেখি হতো, তিনি সেটাকে চলিত ভাষায় রূপান্তরিত করলেন। এছাড়া খবরের যে গুরুত্ব, খবরের শিরোনাম নির্মাণ এবং খবরের উপস্থাপনা, বিভিন্ন বিষয়ে তিনি একেবারে মৌলিক কিছু অবদান রেখেছেন। পাশাপাশি লেখালেখি করতেন যথারীতি কবিতা দিয়েই, যদিও তিনি সেই কবিতাগুলোর বিষয়ে বোধহয় খুব বেশি খুব একটা আত্মবিশ্বাস তার হতে ছিল না, তা নইলে তার যে প্রথম এবং একমাত্র কবিতার বই, তার নাম তিনি রেখেছিলেন কবিতার প্রায়। তার হাত খুলেছে মূলত কথা সাহিত্যে, প্রচুর গল্প লিখেছেন, অসাধারণ, খুবই ভিন্ন আঙ্গিকের, খুবই বলা যেতে পারে এক ধরনের মিনিমালিস্ট, খুবই গীতল ভাষায় এবং ছোট ছোট জীবনের যে ছোট ছোট অনুষঙ্গগুলো নিয়ে তার অসাধারণ কিছু গল্প রয়েছে। আর উপন্যাস কিনুগোয়ালার গলি, তার বিখ্যাত উপন্যাস, দেশ পত্রিকায় ধারাবাহিক ছাপা হতো, এরপরের নানা রঙের দিন, মুখের রেখা, স্বতন্ত্র নায়ক, জল দাও, এরকম আরো কিছু উপন্যাস তিনি লিখেছেন। তবে সবচেয়ে বিখ্যাত হয়েছিল শেষ নমস্কার শ্রীচরণেষু মাকে, যার জন্য তিনি একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তার আরেকটা বড় পরিচয়, তিনি প্রবল ভাবে রবীন্দ্র মুখার্জী ছিলেন, সাংঘাতিক রকম, এবং রবীন্দ্রনাথের গানের বিষয়ে তার খুবই এক ধরনের দখল ছিল। বলা হয়ে থেকে তিনি প্রায় সবকটি গান জানতেন এবং তার কাছে গান শোনাতে আসতেন তার বাড়ি বয়ে হেমন্ত, সুচিত্রা, কণিকা, এবং এরা তাকে এবং তার মূল্যায়নকে খুব বড় চোখে দেখতেন। রবীন্দ্রনাথকে নিয়ে তিনি সারা জীবন চর্চা করেছেন, গ্রন্থ লিখেছেন গোটা 2-এক, রবীন্দ্র চিন্তা এবং রবির ক। এবং এই বিষয়ে একটি খুব মূল্যবান কথাও তিনি বলেছেন, খেলাচ্ছলেই কিন্তু কথাটির মধ্যে সত্যতা রয়েছে, যে রবীন্দ্রনাথের সাহিত্যের সব যদি হারিয়ে যায় তাহলেও কোনো দুশ্চিন্তা নেই, কারণ রবীন্দ্র রচনাগুলি পুরোটাই আমার মুখস্থ রয়েছে। এমনই তার মেধা এবং এমনই তার স্মরণ শক্তি, এমনই রবীন্দ্র প্রীতি ছিল তার। আমি আজকে তার একটি ছোট গল্প পাঠ করব, হেয়ালি নামে। তবে তার আগে আরেকটি তথ্য জানিয়ে যেতে চাই, যেটা আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত। 71 সালে তিনি আনন্দবাজারে ছিলেন এবং আমাদের যে বৈদ্যনাথ তলায় যে প্রবাসী সরকারটি গঠিত হয়েছিল এবং সেখানে যে শপথ গ্রহণের অনুষ্ঠান হয়েছিল, এর খবরটি তার হাত দিয়েই যায় আনন্দবাজার পত্রিকা, এবং তিনি সেখানে বৈদ্যনাথ তলাকে, তার নামকে পাল্টে মুজিবনগর করেছে। তার হাত দিয়ে প্রথম মুজিবনগর শব্দটি সেখানে ব্যবহৃত হয় বৈদ্যনাথ তলার পরিবর্তে। এটি বাংলাদেশ সরকারও অনুপ্রাণী গ্রহণ করেছেন এবং তার স্বীকৃতিও তারা দিয়েছে। 72 সালে স্বাধীনতার পরপরই তারা সন্তোষ কুমার ঘোষকে আমন্ত্রণ জানিয়ে ঢাকায় এনেছিলেন, তিনি এসেছিলেন আর কি। তো আমি আমার সূচনা বক্তব্য আর বেশি দীর্ঘায়িত না করে তার গল্পটি পাঠ।
গল্পের নাম খেয়ালি। শেষ মিষ্টিটা পাত থেকে তুলে নিয়ে নিশীথের মনে হলো তার ঘুম পেয়েছে। হাই তুললো, সেই হাই ঢাকতে হাত তুললো মুখের সামনে। ঢেঁকুরও উঠছিল, সেটা চাপলো আরো দুঢুঁক জল খেয়ে। না, আজ খাওয়াটা বড়ই বেশি হয়ে গিয়েছে, চোখের পাতা ভারী, ঘুম পেয়েছে, এদিকে গায়ের জামাও ভিজে সপশপে। বাসায় ফিরে চৌবাচ্চায় জল পাইতো মাথায় ঢেলে শুতে যাবে। রেকাব থেকে পান তুলে নিশীথ সরে পড়ছিল, অন্য সকলে যখন নতুন বউ দেখবে বলে দরজায় ভিড় করেছে সেই অবসরে। তার সামান্য উপহার প্যাকে মোড়া বই সে আগেই পাঠিয়ে দিয়েছিল। পান চিবুতে গিয়ে ফোঁটা কয়েক কষ পড়লো জামার আস্তে। আহা, একটু লেবু পাই তো বেশ হয়, লেবুর রসে শুনেছি দাগ যায়, নইলে কাল অফিসে যাবার সময় আবার নতুন জামা দরকার হবে, কাল সকালে লন্ড্রিটা খোলা পেলেই হয়। ঘুম পেয়েছিল, পানের ছোপ লাগা আস্তিনটার জন্য মন খুঁতখুঁত করছিল। খোঁচা তুলে সাবধানে পা বাড়িয়ে নিশীথ সিঁড়ি দিয়ে নিচে নামছিল। কোমরে আঁচল জড়ানো ব্যস্ত যে মেয়েটি তরতর করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তাকে সে দেখতে পায়। দেখতে যখন পেল তখন সসংকোচে সিঁড়ির ধার ঘেঁষে দাঁড়ালো। চিনতে পারিনি, চশমার কাঁচ বোধহয় ঝাপসা ছিল। চিনল লীলাই, চাপা সহর্ষ গলায় বলে উঠল, নিষিদ্ধা, বারে এসে দেখা না করেই যে পালাচ্ছেন বড়। নিষিদ্ধ তখন আড়ষ্ট, বলতে গেল ঘুম পেয়েছে, কিন্তু কথাটা ছেলে মানুষই শোনাবে ভেবে বলে বসলো, লীলা লেবু আছে? প্রশ্নটা আরো হাস্যকর শোনালো। লেবু? লীলা বিস্মিত হয়ে তাকালো চোখ তুলে। মুখ নাটকের অভিনেতার মতো নিশীথ তখন আঙুল দিয়ে ওর জামার আস্তিনের ছোপ ধরা জায়গাটা দেখিয়ে দিল। লীলা বুঝলো, হেসে বললো, আসুন ওপরে আসুন। অগত্যা নিশীথকেও লীলার পিছন পিছন ওপরে উঠতে হলো। ছিপছিপে যে মেয়েটি তত্তর করে সিঁড়ি ভাঙে তার সঙ্গে সে পাল্লা দিয়ে পারবে কেন? 8-10টা সিঁড়ি ভাঙতেই নিশীথের ভাব ধরে গিয়েছিল। একটু বিরক্ত সে হয়েছিল নিজের উপরে কিংবা লীলার উপরেও। ও বুঝছে না কেন আমি ক্লান্ত, আমার চোখের পাতা ভারী, আমার ঘুম পেয়েছে, মনে মনে বকছিল লীলাকে, ফাঁকে ফাঁকে নিজেকেও। জামায় দাগ লেগেছিল, আমি কেন এই সামান্য ব্যাপারটাকে বলতে গেলুম? এখন কে জানে লেবু খুঁজে পেতে কত দেরি হবে, না জানি এক শরীর অবসাদ আর এক চোখ ঘুম নিয়ে এখানে আরো কতক্ষণ আটকে থাকবো। ওরা সবাই চলে যাবে, আমি যাব না, ওরা ট্রাম পাবে, আমি পাবো না, আমাকে হয়তো রিক্সা নিতে হবে, ছয় আনা। অন্যমনস্ক ভাবে পকেটে হাত চালিয়ে নিশীথ খুচরো পয়সাগুলো নাড়াচাড়া করলো। লীলা ওকে নিয়ে গেল বারান্দার এক কোণে, ওখানে নির্জন একটা কল আছে, এখানে কম পাওয়ারের একটা আলো জ্বলছে, চড়া বাল্ব দেয়নি কেন তা ওরাই জানে। একটা সিঁড়ি সোজা উঠে গেছে ছাদের দিকে, নিশীথ হাত পাতলো কলের নিচে, আস্তিনটা টান টান করে ধরে লেবু নিংড়ে লীলা ছড়িয়ে দিল রস। আর তখনই নিশীথ ওর খোঁপায় গোঁজা বেলফুলের মালার গন্ধ পেল। এই গন্ধ এতক্ষণ পায়নি কেন? পায়নি এই জন্য যে ওদিকে অনেক লোক ছিল, তাদের গলা বিয়ে বাড়ির সমবেত উত্তেজনা গম গম করছিল, ওদিকে হাজার পাওয়ারের বাতি জ্বলছিল, কড়া আলো আর চড়া আওয়াজে কি গন্ধ ঢাকে? বোধহয় ঢাকে, নইলে নিশীথ লীলার খোঁপায় বেলফুলের অস্তিত্ব টের পায়নি কেন? পিপাসা পেয়েছিল নিশীথ, আঁজলা পেতে ওই কলেরই জল খেয়ে নিল। রুমালে ঠোঁট মুছে লীলাকে বলল, এবার যাই, কারণ হিসেবে জুড়ে দিতে পারতো ঘুম পেয়েছে, কিন্তু দিল না, কেননা কথাটা এবারে মিথ্যে হতো, অথচ মাত্র এই মিনিট কয়েক আগে সত্যি ছিল। তখন সত্যিই চোখ ঢুল ঢুল ছিল, এখন নেই, ঘুম ছুটে গিয়েছে। অন্যান্য নিমন্ত্রিতরাও বোধ হয় একে একে বিদায় নিল এতক্ষণে। লীলা বললো, নিষিদ্ধা আপনার সঙ্গে একটা কথা ছিল। বলো। এখানটা বড্ড গরম, চলো না উপরে যাই, নিষিদ্ধ বললো। চলো। খুব ঠান্ডা স্বরে, নিজেকে যেন নিয়তির হাতে সঁপে দিয়েছে এমন স্বরে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে গেল লীলা আগের মতোই তত্তর করে। নিশীথ তখন রাগ করল, ও বোঝে না কেন আমি পাল্লা দিতে পারি না, ভারী হয়েছি, তাতে আবার ভরপেট খেয়ে আমি তো হাঁপাবই, তাছাড়া এই অন্ধকার সিঁড়ি কেউ কি আমার চেনা? ছাদে গিয়ে কে জানে কত ভূমিকা করবে মেয়েটা, ততক্ষণে পথ নির্জন হবে, ট্রাম বন্ধ হবে, রিক্সা করে গিয়েও হয়তো দরজা খোলা পাবো না, এবার নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। বেশি ভূমিকা কিন্তু লীলা করল না, স্পষ্ট গলায় বলল, নিষিদ্ধ আপনার উপর আমি খুব রাগ করেছি। না বুঝেছি, লীলা বললো, নিষিদ্ধ আপনার সঙ্গে শেষবার দেখা হয়েছিল 8 মাস আগে,
মনে আছে? এই 8 মাস আপনি আমাকে খুব কষ্ট দিয়েছেন, গম্ভীর গলা নয় বরং চপল, যেন সামান্য দুষ্টুমি মেশানো। নিশীথে আড়ষ্ট হয়ে উঠেছিল, বোকা বোকা ভাবে ঠেকে যাওয়া গলায় বললো, লীলা আমি ঠিক বুঝতে পারছি না। লীলা বললো, আপনি কি সাংঘাতিক লোক বলুন তো। আর গড়িতে দিতে পাঠিয়ে নিশীথ বললো, লীলা আমার সময় বেশি নেই, অনেক রাত হলো, কাল সকালে অফিস, হেয়ালি করো না। হেয়ালি? লীলা এবার বুঝি সত্যিই রাখতো, হেয়ালি আমি করলাম না আপনি? মনে আছে 8 মাস আগে এইখানে এমন সময়ে কথাটা শেষ না দিয়ে লীলা হাস দিল। নিশীথ বললো, এমন সময় কি কি লীলা? কি তা আমি জানি না, আপনি বলেছিলেন আমার সঙ্গে একটা কথা আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি কথা? আপনি বললেন, একটু পরে বলছি, আমার জানেন তো কৌতূহল খুব বেশি। আবার বললাম, বলুন লীলা নিষিদ্ধা, কথাটা কেমন, ভালো না খারাপ? আপনি মুচকে হাসতে থাকলেন, বললেন, অত ব্যস্ত কেন, বলছি এক গ্লাস জল এনে দাও। এইটুকু জেনে রাখো খুব বড় খবর। বললাম, শুনি কি আমার মাথা ঘুরে যাবে? আপনি হাসতে হাসতে বললেন, যেতেও পারে। আমি জল আনতে নামলুম, ফিরে এসে দেখি আপনি নেই, শুনলাম আপনাকে কারা ডেকে নিয়ে গেছে, তারপর আপনি তো কলকাতাও ছাড়লেন, আর দেখাই হলো না। সেই থেকে নিষিদ্ধা, আমি ভেবে মরছি আর কষ্ট পাচ্ছি, কি বলতে চেয়েছিলেন বলুন তো। নিষিদ্ধ কিছুক্ষণ খুঁজে খুঁজে মনের ক্ষেত্রটা তোলপাড় করতো, কই মনে নেই তো, মনে নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে লীলা বললো, বিশ্বাস করো কিচ্ছু মনে পড়ছে না। লীলা পথ ছেড়ে সরে দাঁড়ালো, বললো, বেশ তবে যান, অনেকক্ষণ আটকে রাখলাম, কিছু মনে করবেন না, আসলে আপনার মতলব আমি ধরে ফেলেছি। নিষিদ্ধ, আপনি সাংঘাতিক লোক, আপনি আমার কৌতূহলটাকে জিইয়ে রাখতে চান, চান যে আমি রোজই কি কথা বলতে চেয়েছিলেন সেই কথাটাই ভেবে মনে। রিক্সা করে ফিরছিল নিষিদ্ধ, কিছু বেশি পয়সা গেল, তিনি চলার ছন্দ মন্দ না, ঠনঠন ঘুমটি শুনতে খারাপ না। লীলা বিশ্বাস করেনি, কিন্তু তার সত্যিই কিছু মনে নেই, সত্যিই সেই লীলা কি কিছু বলতে চেয়েছিল কি মনে পড়ে না। তো বলতে যে চেয়েছিল সেই মানুষটাই তো আজ নেই, যে আলোতে বলেছিল সেই আলো সেই মুহূর্তটিকে নিয়ে লক্ষ কোটি যোজন দূরে চলে গিয়েছে। কোনো মন্ত্র বলে সেখানে পৌঁছানো যদি সম্ভব হতো, তবে হয়তো সেই হারানো মুহূর্তটির সঙ্গে হারানো কথাটিকেও খুঁজে পাওয়া যেত, কিন্তু এই মাটিতে দাঁড়িয়ে তা তো আর সম্ভব না। আবার এও হতে পারে, নিশীথ ভাবলো, আসলে কোনো কথা নেই, কোনো কথা ছিল না, সবটাই লীলার বানানো দুষ্টুমি, নিজে সে কিছু মাত্র কষ্ট পায়নি, কিন্তু ওই একটি কথা বলে চিরদিনের মতো আমাকে ভাবিয়ে তুললো। কি বলতে চেয়েছিলাম, সত্যি কিছু বলতে চেয়েছিলাম কি? সারা জীবন অনেক কথা বলবো, অজস্র অনর্গল কথা, আমার উপরওয়ালার সঙ্গে, দোকানির সঙ্গে, ইয়ার বন্ধুদের সঙ্গে, কিন্তু সব কথা বলা হলে যে কথাটি বলা হয়নি রাত্রে সেই কথাটিকে খুঁজবো, ভাববো, এই ভাবার খোঁজার কষ্টটুকু থাকবে বলি আমি একেবারে সামান্য হয়ে যাব না, বেঁচে থাকার অন্তত একটা মানে একটু স্বাদ পাব। এই স্বাদটুকু তাকে দিয়েছে বলেই 10টা 5টা কেরানি সংসারে নিষিদ্ধ লীলার প্রতি কৃতজ্ঞতা বোধ করে।